আসসালামু আলাইকুম। তাবাসুমিজি রেসিপি থেকে আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর পুরো ভিডিওটির সাথে থাকবেন আপনারা। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি একটা, তো এই রুই মাছের মাথা দিয়ে শালগম রান্না করব। কীভাবে রান্না করি বন্ধুরা সবাই খেয়াল করে দেখবেন। আর এটা আমাদের দেশে কপি বলে, আনাজ কপি বলে এটাকে, তো আমি ওটাই বলবো। আজকে আমি এটা রান্না করব। প্রথমে আমি মাছটা অর্ধেক করে নেব, মাছটা আমি প্রথমে কেটে পরিষ্কার করে নিছি, কিন্তু অর্ধেক করে তারপর আমি এটা পরিষ্কার করে নেব। আবারও এটা মাছের পানি পড়তে আছে, এই যে আমি অর্ধেক করে নিছি। তো এটা আমি টুকরো টুকরো করবো না, কারণ টুকরো টুকরো করলে ভেঙে যায়, এটা দেখতেও ভালো লাগে না। এখন আমি শালগমগুলো কুটে নেব, মানে কপি, আমাদের বরিশাল এলাকায় সবাই এটাকে কপি বলে। আমার এটা খোসা ছাড়ানো শেষ, আমি লম্বা লম্বা করে এরকমের কেটে নেব। আর শীতকালের সবজি চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুবই মজার হয়। আমি এরকমের কুটে তারপর পরিষ্কার করে নেব। কোটা হয়ে গেছে আর আমি এটা পরিষ্কার করে নিছি, আর যেখানে মাছ মাছও পরিষ্কার করে নিছি। আমি মাছটা প্রথমে একটু ভেজে নেব, ভেজে নিলে মাছ ভাঙে না, আর ভাঙলে এটা দেখতেও খারাপ লাগে। প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ, হালকা মরিচ, এটা দিয়ে আমি মাখিয়ে নেব। তারপরে আমি ভেজে নেব। এটা চুলায় আমি একটা পাতিল বসাই দিছি, আর এটা পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে নেব আস্তে করে। মাছটা একটু ভেজে নেব, মাছটা আমি ভেজে নিচ্ছি, এখন তুলে নেব মাছ। মাছ উল্টানোটা আমি দেখাই নেই, আর এই যে মাছের যে তেলটা আছে মাছ ভাজা, আমি এটাই তরকারি রান্না করব। এখন আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, একটু লাড়া দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব একটু লবণ, কারণ লবণটা দিলে পেঁয়াজ গলে যায়, তাই আমি লবণ দিয়ে দিচ্ছি। একটু লাড়িয়ে দিচ্ছি আমি, আর এখন দিয়ে দেব আমি জিরা বাটা এক চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি নিছি একটা দারচিনি আর তিনটা এলাচ। তা আমি শিল্পাটাই বেটে নিছি, এটা বেটে দিলে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ, একটু মিশিয়ে নেব লাড়িয়ে সেরিয়ে। আর দুই মিনিট এটা আমি কষিয়ে নেব ভালো করে, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না আসে। আমি দুই মিনিট ভালো করে এটা কষিয়ে নিচ্ছি, এখন কোনো গন্ধ করে না এটা দিয়ে। তা আমি দিয়ে দেবো হলুদ, হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ, যেহেতু এটা কপি তরকারি মরিচ অল্প দেওয়া চাই, কারণ কপি তরকারিটা এমনিতেই ঝাল, এটাই মরিচ অল্প দেওয়া লাগে। তা আমি একটু
পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমি, ভালো করে মিশিয়ে নিই। তারপরে আমি কষিয়ে নেবো এটা ভালো করে। আমি এটা ভালো করে কষিয়ে নিছি, এই যে তেল জেগে গেছে। এখন আমি দিয়ে দেব কপি, তারপরে আমি ভালো করে এটা মিশিয়ে দেব। আর এটাও আমি একটু কষাই নেব ভালো করে এক দেড় মিনিট। ভালো করে এটা দেড় মিনিট করে আমি এটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর একটু লারি সেরিয়ে মিশিয়ে দিচ্ছি। আশেপাশে পাতিলের মশলা লেগে আছে, ওটা আমি নামিয়ে দিচ্ছি। তারপর ফুটে ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসছে, আমি এখন দিয়ে দেব মাছ। আমি মাছটা দিয়া তারপরে একটু লারি সেরিয়ে দেব। ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। এখন দেখে নেব যে তরকারিটার কী অবস্থা। আমি মাঝখানে আরও একবার দেখে নিয়েছিলাম, এটা দেখাইনি তো। হয়ে গেছে দেখি সিদ্ধটা, এই যে একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর শীতকালের সবজি যেরকমের রান্না করা হয় অনেক ভালো লাগে। আর যদি হয় রুই মাছের মাথা দিয়ে এরকমের রান্না করলে অনেক ভালো লাগে। আমি দেখাচ্ছি তুলে যে কীরকমই হয়েছে। এই যে আমি পরিবেশন করে নিছি, কালারটা কত সুন্দর। আর সবজিটার কালার সবুজ সবুজ। শীতকাল এরকমের রান্না করে খেলে মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছ দিয়ে, চিংড়ি মাছ, তারপর অনেক ভালো লাগবে। অবশ্যই আপনারা রান্না করে খেয়ে কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।